বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে উপার্জনের অনেক মাধ্যম হয়েছে ঠিকই, কিন্তু উপার্জনের পথ বেছে নেওয়া মানুষের কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ বুঝে উঠতে পারছে না উপার্জনের কোন পথ তার জন্য সঠিক। এ ব্যাপারে হস্তরেখা বিচার বিশ্লেষণ করেও সাহায্য লাভ করা যায়। সবার আগে আমাদের জানতে হবে ভাগ্য কোন গ্রহের দ্বারা পরিচালিত, অর্থাৎ হাতে যে গ্রহের ক্ষেত্র বেশি প্রভাবশালী, বেশি শক্তিশালী হবে, তার অধিপতির মাধ্যমে মানুষের জীবন বেশি প্রভাবিত হয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাতের রেখা বা হাতের গঠন দেখে কিভাবে বুঝতে পারবেন আপনি কোন পথে সফলতা অর্জন করতে পারবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশাপাশি নোটিফিকেশন চালু করতে একদম ভুলবেন না, কারণ অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আজকের ভিডিওতে আমি সবার প্রথমে আলোচনা করব হাতের আঙুলের পর্ব নিয়ে। যদি হাতের আঙুলের উপরের পর্বগুলো, এই হলো উপরের পর্ব, যদি নিচের দুই পর্বের তুলনায় লম্বা বেশি হয় ও দীর্ঘ হয়, সুগঠিত হয়, এর অর্থ আপনার মধ্যে সব কিছু জানার কৌতূহল রয়েছে, অর্থাৎ আপনি শিক্ষা অর্জনে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। যদি হাতের দ্বিতীয় পর্ব অন্য অন্য পর্বের তুলনায় বড় হয়, সুগঠিত হয়, এর মানে আপনি প্র্যাকটিক্যাল কাজ পছন্দ করেন, অর্থাৎ আপনার কোনো কিছু দেখে শিখার মতো আগ্রহ ও ক্ষমতা আছে। যদি হাতের তৃতীয় পর্ব উপরের দুই পর্বের তুলনায় লম্বা ও সুগঠিত হয় তাহলে আপনার কোনো উৎপাদন অথবা ব্যবসা ক্ষেত্রে যাওয়াই ঠিক হবে। হাতে যদি বৃহস্পতির ক্ষেত্র সর্বাধিক সুগঠিত হয়, এই হলো বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্র যদি হাতের মধ্যে সবচাইতে সুগঠিত হয় তাহলে আপনি একজন রাজনীতিবিদ, সেনা বিভাগ অথবা সামাজিক সংগঠন, শিক্ষা এবং শিক্ষকতা, পরামর্শদাতা, ইনকাম ট্যাক্স, ব্যাংকিং, আইন, ধর্মীয় ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন। যদি শনির ক্ষেত্র সর্বাধিক সুন্দর ও সুগঠিত হয় তাহলে আপনি তন্ত্রবিদ্যা, ধর্মপথে, গুপ্তচর বা গোয়েন্দা বিভাগ, রসায়ন, গণিতজ্ঞ, কলকারখানা, মেশিনারি, কৃষিক্ষেত্র, গবাদি পশুপালন, তেলকল, খনিজ দ্রব্য এবং যে কোনো কংক্রিট, ধাতু ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারবেন। যদি হাতে সূর্যের ক্ষেত্র অর্থাৎ রবির ক্ষেত্র সর্বাধিক সুগঠিত ও সুউচ্চ হয় তাহলে আপনি সৃষ্টিশীল কাজ যেমন শিল্পকলা, রাজনীতি, পুলিশ, প্রশাসন, সাহিত্য ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারবেন। যদি হাতে বুধের ক্ষেত্র সর্বাধিক শুভ ও সুগঠিত হয় তাহলে যে কাজে কথা বেশি বলার প্রয়োজন, যেমন মার্কেটিং, ইন্স্যুরেন্স এজেন্ট, এছাড়া বিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা, মেডিসিন, ব্যাংকিং, এসব ইত্যাদি ক্ষেত্রেও আপনি সফলতা লাভ করতে পারেন। যদি হাতে মঙ্গলের ক্ষেত্র সর্বাধিক শুভ ও সুগঠিত হয়, এই হলো মঙ্গলের ক্ষেত্র, তাহলে আপনার সাহসিকতার কর্ম বেছে নেওয়া উচিত, যেমন পুলিশ, মিলিটারি, পর্বতারোহণ, এছাড়া ভূমি ব্যবসা, কোনো কিছুর অন্বেষণ করা, সেরিকালচার, এগ্রিকালচার ইত্যাদি ক্ষেত্রে আপনি সফলতা লাভ করতে পারেন। যদি হাতে চন্দ্রের ক্ষেত্র সর্বাধিক সুগঠিত হয়, এই হলো চন্দ্রের ক্ষেত্র, তাহলে আপনি জলীয় জাতীয় কোনো ব্যবসা, যেমন জলে উৎপন্ন হয় মাছ, যেমন তরল পদার্থ দুধ, এই ধরনের ব্যবসা করতে পারেন। এছাড়া শিল্পকলা, কাব্য, সাঁতারু ইত্যাদি ক্ষেত্রেও সফলতা লাভ করতে পারেন। যদি শুক্রের ক্ষেত্র সর্বাধিক সুন্দর ও সুগঠিত হয়, এই হলো শুক্রের ক্ষেত্র, তাহলে আপনি কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, ইঞ্জিনিয়ার, হস্তশিল্প, পর্যটন বিভাগ, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, কসমেটিক ইত্যাদি বিষয়ে সফলতা লাভ করতে পারেন। এছাড়া আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা হাতের রেখা বিচার বিশ্লেষণ করেও সঠিক সিদ্ধান্তে আসতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন। তার পাশাপাশি যদি মনে হয় এই ভিডিও শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে আমরা আপনাদের কাছে অনেক উপকৃত হব। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।